हेलो बंधुरा, यूट्यूब चैनल सबुज बागाने आपनादेर के आबारो स्वागतम। आज के आम्रा तैरी करब सुगंधी लेबू साबान। ए साबानटी आपनार त्वकेर जोन्नो जेरकम होबे खूबी उपकारी, तेमनी कोनो रकम परफ्यूम बा सुगंधी तेल छाड़ाई ए साबाने थाकबे ताजा लेबूर सुगंध। लेबू दिए साबान तैरी करार जोन्नो आम्रा एखाने दुटी मीडियम साइजेर पाका लेबू नियेछि। লেবুগুলোকে ব্যবহার করার আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। একটি কাটারের সাহায্যে লেবুর উপরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমরা এই লেবুর খোসাটাই সাবানের জন্য ব্যবহার করব। উপরের যে শক্ত খোসাটা শুধু সেটাই আলাদা করে নিচ্ছি। খোসার নিচের সাদা অংশটা আমরা নেব না। সাবান তৈরির জন্য লেবুর খোসা একটি দুর্দান্ত মাধ্যম। এটি ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। লেবুর খোসা ত্বকের ড্যাড সেল সমস্যা দূর করে এবং আপনাকে একটি নরম এবং মসৃণ ত্বকের গঠন দেবে। দুটো লেবু থেকে আমরা অনেক পরিমাণে খোসা পেয়েছি। লেবু থেকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর একটা মিক্সিং গ্রাইন্ডার জার নিয়ে খোসাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খোসাগুলোকে গ্রাইন্ডারে পেস্ট করে এর থেকে রস বের করে নেব। গ্রাইন্ডার জারে লেবুর খোসা নেওয়ার পাশাপাশি এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ ভেজিটেবল গ্লিসারিন, আর এখানে নিচ্ছি 3 চামচ ডিস্টিল ওয়াটার। এখন লেবুর খোসাগুলোকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। 2 মিনিট গ্রাইন্ড করার পর এখন খোসাগুলো ভালো করে পেস্ট হয়ে গেছে। এখন এই পেস্ট হওয়া খোসাগুলো থেকে রস আলাদা করে নেব। একটা পাত্র নিয়ে এর উপর ছোট একটা সুতি কাপড়ের টুকরো পেঁচিয়ে দিচ্ছি। এখন কাপড়ের টুকরোর উপর খোসাগুলোকে রেখে কাপড়টা পেঁচিয়ে নিংড়ে লেবুর খোসা থেকে রস বের করে নিচ্ছি। কাপড়ের টুকরোর বদলে আপনারা এখানে ঘন ছাঁকনি নিতে পারেন। এই ছাঁকা রস থেকে এমন সুন্দর তাজা গন্ধ বেরোচ্ছে যে এই সাবান ব্যবহার করার জন্য এখানে আলাদা কোনো তেল বা কোনো পারফিউম দেওয়ার দরকার নেই। লেবু সাবান তৈরি করার জন্য আমরা এখানে 200 গ্রামের মতো সোপ বেস নিচ্ছি। সোপ বেসের টুকরোটা ভালো করে ছোট ছোট টুকরোই কেটে নিচ্ছি। আমাদের আগের ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছিলেন সোপ বেস কী এবং এগুলি কোথায় পাওয়া যায়। সোপ বেস হচ্ছে সাবান তৈরি করার প্রধান উপকরণ। খুব শীঘ্রই এই সোপ বেস কীভাবে বাড়িতে তৈরি করতে পারবেন তার জন্য আলাদা ভিডিও আমরা তৈরি করছি। সোপ বেস অনলাইনে যে কোনো শপিং সাইটে পেতে পারেন। ইন্ডিয়াতে হলে অ্যামাজনে, ফ্লিপকার্টে, আর বাংলাদেশে হলে যে কোনো বড় শপিং সাইটে সোপ বেস লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। আর অফলাইনে নিতে পারলে তো খুবই ভালো, সঙ্গে সঙ্গে নিয়ে আসতে পারবেন। সাবান বানানোর জন্য এখন একটি পাত্র নিয়ে সেখানে 1 গ্লাসের মতো জল নিয়ে নিচ্ছি। এখন জল গরম হয়ে যাওয়ার পর এর ভেতরে আরেকটা ছোট পাত্র দিয়ে সেখানে সোপ বেসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে কম তাপে সোপ বেসের টুকরোগুলো আস্তে আস্তে গলতে আরম্ভ করছে। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। এরকম আরও সাবানের ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। টুকরোগুলো সম্পূর্ণরূপে গলে যাওয়ার পর এখন আমরা এখানে মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। মিশ্রণটাকে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখান থেকে দারুণ তাজা লেবুর গন্ধ বেরোচ্ছে। সাবান তৈরির এরকম সিলিকনের মোল্ড, এগুলো অনলাইনে খুব সহজেই কিনতে পারবেন। 2-3 মিনিটের মতো নাড়িয়ে এখন এই মিশ্রণটাকে আস্তে আস্তে সাবান বানানোর মোল্ডে ঢেলে নিচ্ছি। এরকম মোল্ড না থাকলে আপনি যে কোনো কিছু, চকলেটের বাক্স, 1 টাইম গ্লাস, 1 টাইম কাপ, যে কোনো কিছু ব্যবহার করে সাবান বানাতে পারেন। ঢেলে নেওয়ার পর উপরের দিকে যে ছোট বাবলগুলো তৈরি হয়েছে একটা চামচের সাহায্যে সেই বাবলগুলোকে বের করে নিচ্ছি। সাবান তৈরি হতে সময় লাগে ফ্রিজে রাখলে 1 থেকে 1.5 ঘন্টা, আর বাইরে রাখলে সময় লাগে 1 দিন।
দেখুন বন্ধুরা, খুব সহজেই কীভাবে তৈরি হয়ে গেল আমাদের ত্বকের জন্য দারুণ উপকারী লেবু সাবান। বাজারের সুগন্ধি সাবানের মতোই এতে রয়েছে তাজা লেবুর গন্ধ। এই সাবান ত্বকের কালো দাগ দূর করতে খুবই কার্যকরী। বন্ধুরা, আশা করব ভিডিওটি খুবই ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং যারা নতুন দেখছেন এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। এ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।